হেঁটে বাসায় যাই। আগে অফিস থেকে আমি এমন সময় গেছে 10 মিনিটের পথ, 1 থেকে 1.5 ঘন্টা হাঁটে আমি বাসায় গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি এখন অনেকটা ব্যথামুক্ত। আমার নাম মোহাম্মদ মিজান, বাড়ি বরিশাল, গৌরনদী থানা। আমার বয়স 33 বছর। আমি পেশায় এখন একজন গার্মেন্টস ওয়ার্কার। বিগত 10 বছর আগে থেকে আমার একটা ব্যথা হয়। ব্যথাটা পায়ের হিপ জয়েন্ট থেকে শুরু হয়। তো তখন আমি একটা ডাক্তার দেখাই, ডাক্তারের শরণাপন্ন হই। উনি আমাকে মানে কিছু মেডিসিন লিখে দেয়। লিখে দেওয়ার পরে বলে যে এটা কিছুদিন খেলে আপনি ঠিক হয়ে যাবেন। আমি কিছু পরীক্ষাও দিছিল, কিছুদিন খেলাম। খাওয়ার পরে আমি ব্যথাটা একটু পেন কিলার দিছিল, ওইটা খাওয়ার পরে আমার ব্যথাটা মানে কম ছিল, তখন ছিল না। তো এইভাবে প্রায় বছরখানেক যায়, তখন ভালো মতো ব্যথাটা হয় না, আস্তে আস্তে আমার মাংসপেশি শক্ত হইতে থাকে। তখন আবার আমি দ্বিতীয়বার ওখানে যখন ভালো না হয়, তখন আর একটা অর্থোপেডিক ঢাকায় কিছুদিন পরে দেখাই। দেখানোর পরে উনি কিছু ওষুধ দিছে, পেন কিলার, সালফাসালাজিন, এগুলো মানে এগুলো দিয়ে ওনারা চাইছে আমাকে ট্রিটমেন্ট করতে। কিন্তু ওগুলো খাওয়ার পরে যখন খাই তখন ভালো, কিন্তু যখন না খাই তখন খুব প্রচণ্ড ব্যথা, রাতে ঘুমাতে পারি না, করতে পারি না। তারপরে এইভাবে মানে অনেক কষ্ট, মানে খুব ব্যথা, যন্ত্রণা, যেখানেই যাই ব্যথা। রিক্সায় উঠতে পারি না, কোনো জায়গায় হাঁটতে পারি না, জোরে দৌড়িতে পারি না, কেউ ধর মানে ধরলেও ব্যথা লাগে। আমি এমন এক সময় গেছে মানে একবারে বিছান মানে বিছানে পড়ে গেছি। তখন আমার মানে ওয়াশরুমে যাওয়া লাগলে বা টয়লেটে যাইতাম, তখন আমার ওয়াইফ ধরতো, তখন ওর উপর মানে খুব খেপে যাইতাম যে ব্যথা লাগতো, মানে খুব যন্ত্রণাদায়ক ব্যথা, এমন ব্যথা। পরে আস্তে আস্তে এরকম ভুল ট্রিটমেন্ট অনেক ডাক্তারের কাছে শিকার হই, শিকার হইতে হইতে একটা ডাক্তার কাছে যাই। সে আমারে অবশ্য ভালো পরামর্শ দিছে, কিন্তু ওনার কাছে ফিজিওথেরাপি ছিল না। উনি আমাকে বলছিল যে আপনি যদি মানে এখন থাকেন, আপনার একমাত্র উপায় হয়েছে ফিজিওথেরাপি, এবং ভালো ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে আর কিছু ওষুধ খেতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। আমি তারপরে এই যে মোবাইলে দেখতে দেখতে এই যে শফিউল্লাহ স্যারের ভিডিও দেখতাম, তো দেখলে অনেক ভাল লাগতো। মানুষ ওখানে যাইতো, বলতো আমরা ভালো হয়ে গেছি, আমার কাছেও খুব ভাল লাগতো। তখন আমি আর্থিকভাবে মানে বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে এখন আর ফ্যামিলি ওরকম আমার ট্রিটমেন্ট চালাইতে পারবে না। তারপরে আমার মা, মায়ের মন যে স্যারের কাছে নিয়ে আসছে, শফিউল্লাহ স্যার, এইখানে আমি তার কাছে আসছি। আসার পরে স্যারকে সব বললাম, এই ফিজিওথেরাপিতে আমার বললো আপনার অনেক পেশি শক্ত হয়ে গেছে, ভর্তি থাকা লাগবে। তো আমি আল্লাহর রহমত এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে কিছুদিন পরেই আমার ব্যথাটা মানে কমতে শুরু করে। তো 10 দিনের মাথায় মোটামুটি আমি ভালোই, মানে মনের দিক থেকে অনেক খুব খুশি যে আমার ব্যথা নাই এখন। তো থেরাপিস্ট আমাকে বলতো যে আপনি ভয় পাইয়েন না, ব্যথা চলে যাবে। মনে মনে তারপরেও মানে একটা লাগতো যে ব্যথা কিনা থাকে। তো আমার কাছে ওখানে থেরাপি নেওয়ার পরে যে ব্যথাটা ছিল, ওইটা মানে সামান্য ব্যথা, মানে সময়ের জন্য, কিছু সময়ের জন্য যে তারা থেরাপি দিত এই সময়ের ব্যথাটা। কিন্তু আমার যে লিগ্যাল ব্যথাটা, ওই ব্যথাটা আসলে আমি এখন আর মানে নাই এখান থেকে, মানে আর আমার ব্যথা নাই। ব্যথা না থাকার পরে আমি এখান থেকে মেডিকেল থেকে বাসায় যাই রিলিজ হইয়া। এখন আমি আল্লাহর রহমত, আমার শরীরে কোনো ব্যথা নাই। আমার এখন নিয়মিত ব্যায়াম দিছে স্যার, এই ব্যায়ামগুলো আমাকে করতে বলছে পেশি ছাড়ার জন্য। আমার পেশি এই 10 বছরে এত পরিমাণ টাইট হয়েছে যে এত পরিমাণ ব্যথার ওষুধ খাইছি, তবে আমার ব্যথা নাই এখন। এখন শুধু পেশিটা একটু মানে ছেড়ে দিলে আমি পরিপূর্ণ সুস্থ। এই আমি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা সুস্থ, হেঁটে বাসায় যাই। আগে অফিস থেকে আমি এমন সময় গেছে 10 মিনিটের পথ, 1 থেকে 1.5 ঘন্টা হাঁটে আমি বাসায় গেছি। আর এখন আমি আল্লাহর রহমত সবার আগে বাসায় চলে যাই হাঁটতে, আবার অফিসে আসি। এখন আবার সাইকেলিং করি, অনেক মানে ব্যায়াম, নিজের কাছে ভাল লাগে যে আমি সুস্থ। মানুষ সুস্থ থাকলে বোঝা যায় যে অসুস্থতা কী জিনিস। অসুস্থ মানুষ আসলে মানে অনেক, আপনাদেরকে আমি বলি, যারা ব্যথা নিয়ে সমস্যায় ভুগতে আছেন, এই স্যারের ভিডিও দেখে বা স্যারের এখানে এসে আপনারা দেখেন, দেখান, আল্লাহ মাফ করার মালিক তো আল্লাহ, কিন্তু তারপরও একটা ভালো চিকিৎসা এটা যে দেবে এরকম লোক পাওয়া যায় না। এই স্যার খুব ভালো লোক,
উনি খুব অনেক ভালো, এই স্যার খুব ভালো ইয়া করে মানে আপনার ট্রিটমেন্ট দেয় এবং রুগীর কথা বুঝে, জিনিস বুঝে। আপনারা ভাই এদিক ওদিক টাকা পয়সা খরচ না করে স্যারের কাছে আসেন, কারণ ভালো কাজ করা, ভালো কাজ প্রচার করা সৎগায় জারিয়া, ঠিক আছে? আপনারা, আমি এখান থেকে সুস্থ হয়েছি, আল্লাপাকের কাছে বলি, আল্লাপাক আমাকে সুস্থ করে দিছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আমার একটা ব্যথামুক্ত জীবন দাও। আমি এখন, আমার শরীরে কোনো ব্যথা নাই, আমার আর পেন কিলার খাইতে হয় না, এটার জন্য আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার এই মাংসপেশি যে টাইট আছে এগুলো যেন ছেড়ে দেয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।